প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট, আর আমি সঙ্গে রয়েছি সোমা ইসলাম। আপনারা জানেন যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিংবা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কিন্তু আমরা মেট্রোসেম টু দ্য পয়েন্টে আলোচনা করে থাকি। আর আজ আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টি কিন্তু গতকাল স্বয়ং উত্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ গতকালকে আপনারা জানেন যে তিনি কিন্তু বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বসবাসকারী তার নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেই জন্য সতর্কতা জারিও করেছেন। অর্থাৎ কেন এই সতর্কতা? অর্থাৎ দেশ তো ভালোই চলছে, তাহলে হুটহাট করে কেন এই মার্কিন যুক্তরাষ্ট্র সতর্কতা জারি করলো? সে কারণেই আমরা মেট্রোসেম টু দ্য পয়েন্টের আজকে আলোচনার নাম রেখেছি হুটহাট রেড অ্যালার্ট। আর আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যে দুজন অতিথি যুক্ত হয়েছেন, চলুন দর্শক, আগে আমরা তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের। আমাদের সঙ্গে আছেন সাবেক নির্বাচন কমিশনার এবং নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। আমাদের সঙ্গে আরে আছেন নজরুল ইসলাম, বাংলাদেশ করেসপন্ডেন্ট, ডিপিএ, জার্মান নিউজ এজেন্সি। দুজনকে আপনাদেরকে ধন্যবাদ। আলোচনা শুরু করি স্যার। স্যার, প্রথমে যেটা জানতে চাচ্ছি যে আপনি নিশ্চয়ই অবগত আছেন, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্বয়ং নিজেই বলেছেন গতকালকে যে মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করেই কিন্তু একটা সতর্কতা জারি করেছেন তার নাগরিকদের নিয়ে, এদেশে একটা জরুরি অবস্থা আছে, তার একটা অ্যাওয়ারনেস জারি করেছেন। কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ সরকার কিংবা সরকারের যে রিলেটেড নিরাপত্তা বাহিনী তারা কেউ জানে না। এটা কি করে সম্ভব স্যার? কেন এই নিরাপত্তা রেড অ্যালার্ট জারি? একটা হচ্ছে যে বোধহয় আমি 4 এপ্রিল লাস্ট একটা অ্যালার্ট ইউএস এম্বাসি জারি করেছিল তাদের সিটিজেনদের উপরে। তো একটা সংক্ষেপে যদি বলি, অক্টোবর 2018 থেকে এ পর্যন্ত 3 ক্যাটাগরিতে ওরা অ্যালার্ট দিয়েছিল। সিকিউরিটি অ্যালার্ট দিয়েছিল 7টা এ পর্যন্ত, 4 এপ্রিল পর্যন্ত। ট্রাভেল অ্যালার্ট, সেটা তাদের নিজস্ব সিটিজেনদের জন্য একটা। আর ডেমনস্ট্রেশন অ্যালার্ট দিয়েছিল 4টা, সিটিজেনদেরকে মেসেজ দিয়েছিল একটা। ফোর্থ, আগে প্রেক্ষাপটটা বলি, 4 তারিখের যে অ্যালার্টটি ছিল সেটা ছিল, তারা বলেছিল যে যেহেতু আইএস এবং আলকায়দা একটা রিভেঞ্জ নেওয়ার কথা বলছে, 15 ফেব্রুয়ারির ঘটনা নিউজিল্যান্ডে মসজিদে হামলার, 15 মার্চ তো সেটা নিয়ে তারা একটা রেড, তারা একটা অ্যালার্ট জারি করেছিল যে দে হ্যাভ ওয়ার্নড। তাদের ইয়ে ছিল যে যেহেতু আইএস এবং আলকায়দার সিম্পেথাইজাররা বাংলাদেশে আছে, যদি তারা কোনো কিছু করে। এখন এই 4 এপ্রিলের যে অ্যালার্টটা, সেটা আমি জানি না, এটা সরকারকে ওরা জানিয়েছিল কি জানিয়েছিল না, কারণ 4 এপ্রিলে আমরা এরকম কিছু শুনিনি যে আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট টাইটেনিং হয়েছে বা কিছু। কিন্তু মার্চে যেটা দিয়েছিল, 24 মার্চে যেটা দিয়েছিল, সেটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে তারা নিজেরাই বলছে নো স্পেসিফিক রিজন, কোনো স্পেসিফিক রিজন না, এগুলো হলো স্পেকুলেটিভ একটা ঘটনা, যে ঘটনা কিছু ঘটতে পারে। সেটার পরিপ্রেক্ষিতে বোধহয় বাংলাদেশে 26 মার্চের আগে একটা অ্যালার্ট বাংলাদেশ গভর্নমেন্ট দিয়েছে। গতকালকে স্যার প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আগুনের ঘটনাতে পাশাপাশি সময় যে অগ্নিকাণ্ড, আমি ঠিক জানি না এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অ্যালার্ট দিয়েছে কিনা, এটা আমি আমি আমার নট টু মাই, এটাকে সামনে রেখে আমার নোটিশে নাই। কিন্তু কথাটা যেটা প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সেটা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ইস্যু। ইস্যুটা হচ্ছে যে ইউএস এম্বাসি বা যে কোনো এম্বাসি যখন একটা অ্যালার্ট জারি করে, অ্যালার্টে কিন্তু 3টা আমি যা দেখছি ক্যাটাগরি আছে। একটা তারা একটা মেসেজ দেয় তাদের নিজেদের সিটিজেনদের জন্য, আরেকটা হচ্ছে যে একটা স্পেকুলেটিভ অ্যালার্টনেস থাকার দেয়, আরেকটা হচ্ছে যদি স্পেসিফিক তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স থাকে সেটার উপরে যে অ্যালার্টটা করে, সেই ইন্টেলিজেন্স কিন্তু শেয়ার করার কথা উইথ দ্য হোস্ট কান্ট্রি। যেমন একটা অ্যালার্ট আমি দেখলাম যেটা 11 ফেব্রুয়ারিতে অ্যালার্ট দিয়েছিল, ওরা বলছিলো যে যেহেতু বিশ্বস্তমা হবে, এখানে গাড়ি ঘোড়ার সমস্যা হবে, এখানে কনজেশন হবে, প্রচুর লোক বাইরের থেকে আসবে, তাদের যে সিটিজেন ছিল তাদেরকে বলে তোমরা বাংলাদেশে আসলে সবসময় পাসপোর্ট সাথে রাখবা, টিকিট সাথে রাখবা, সো দ্যাট ইউ আর আইডেন্টিফাইড। হ্যাঁ, তো এগুলো কিছু কিছু অ্যালার্ট কিন্তু তাদের জন্য দেয়, সেগুলো হয়তো তারা শেয়ার করে না, যেগুলো তাদের নিজস্ব সিটিজেনদের কথা বলছে। বাট হোস্ট কান্ট্রিকে যদি কোনো ইন্টেলিজেন্সের ব্যাপার থাকে, যেমন মার্চে যেটা করলো, আমি জানি না এটা শেয়ার করেছে কি না, যে 4 এপ্রিলে যেটা করলো এটা শেয়ার করেছে কি না, শেয়ার করা তো নিশ্চয়ই উচিত। যদি শেয়ার না করে তাহলে বাংলাদেশ সরকারের প্রেরোগেটিভ আছে যে দে ক্যান আস্ক যে তুমি কেন অ্যালার্টটা করলা। সেটাই মাননীয় প্রধানমন্ত্রী খোঁজ খবর নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন। ডেফিনেটলি মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন, তার মানে তারা এই অ্যালার্টের কোনো অগ্রিম বা কোনো নোটিশ বাংলাদেশ সরকারকে দেয়নি,
এবং যেটা ঠিক নয়। একটু নজর ইসলাম আপনার কাছে যেতে চাই, স্যার বলছিলেন এটা ঠিক নয়, আসলেই তো ঠিক নয়, কারণ একটা আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং তারা যদি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকে তাদের নিরাপত্তাটা দিব এদেশেরই আইন শৃঙ্খলা বাহিনী, সুতরাং তারাই যদি না জানে তাহলে তাদের নিরাপত্তাটা কে দিবে, এটা কতখানি শিষ্টাচার বহির্ভূত? আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখি, একদম লেম্যানস ল্যান্ডস্কেপ থেকে দেখি, সেটা হচ্ছে আমি আমার দেশের সিটিজেনকে, সে যেখানেই থাকুক, পৃথিবীর যে কোনো দেশেই থাকুক, তার ব্যাপারে আমি অ্যালার্ট থাকছি, তার ভালো মন্দ সব কিছুর দেখভাল করছি, এটা একটা দিক। ইউএস এম্বাসি এই বছর সম্ভবত 7টি অ্যালার্ট জারি করেছে, অ্যালার্টগুলোর মধ্যে সবগুলো সিকিউরিটি অ্যালার্ট, আর লাস্ট যে 4 তারিখের যে অ্যালার্টটা দিয়েছে সেটা হচ্ছে ক্রাইস্টচার্চে যে হামলা হয়েছে তার, যেটা উনি বলেছেন, তার পরিপ্রেক্ষিতে তারা মনে করছেন ওয়েস্টার্ন ইন্টারেস্টের উপর এখানে অ্যাটাক হতে পারে, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আস্ক দেয়ার সিটিজেন নট টু মুভ, টেক কেয়ার লাইক দ্যাট, যে একদম ফ্রি মুভমেন্ট যাতে না করে, একটু যাতে অগ্নিকাণ্ড, কিন্তু মানে ভবিষ্যতের জন্য একটা সতর্কবার্তা না, এটার সাথে কোনো নাকি পারিপার্শ্বিক বিশ্বে যা ঘটনা ঘটছে সেটাকে মাথায় রেখে আপনি এখন পৃথিবীর কোন জায়গাটা নিরাপদ মনে করছেন? আমি তো কোথাও নিরাপদ মনে করি না। ক্রাইস্টচার্চের ঘটনার পরে 15 তারিখের পরে 25 তারিখে একটি অ্যাটাক হয়েছিল ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে, ক্যালিফোর্নিয়ার একটা মসজিদে হয়েছিল, এটা অনেক বড় বড় নিউজ পেপার নিউজ করেছে, নিউজ এজেন্সিগুলো নিউজ করেছে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশির সংখ্যা তো আমেরিকায় কম না, এবং এখানে একটা হোয়াইট সুপ্রিমেসির কথা বলে যখন হেইট ক্রাইম শুরু হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, তখন কি আমাদের উচিত ছিল না একটা ট্রাভেল অ্যালার্ট জারি করা ফর দ্য পিপল লিভিং ইন ইউনাইটেড স্টেটস? আমি খুঁজে দেখেছি আমাদের ওয়েবসাইটে, আই মিন ওয়াশিংটনে আমাদের যে দূতাবাস আছে সেই দূতাবাসের ওয়েবসাইটে এ ধরনের কিছু নাই। আমার কাছে বিষয়টা এইভাবে মনে হয় যে আমেরিকানরা ট্যাক্স পেয়ারের মানিতে এখানে কাজ করছে, এবং সে কার ইন্টারেস্ট দেখে? ডেফিনেটলি তার দেশের ইন্টারেস্ট দেখে, মানুষের ইন্টারেস্ট দেখে, আমরা কতখানি সেই ইন্টারেস্ট দেখতে পাচ্ছি। আর সেকেন্ড, আপনি যে কোয়েশ্চেনটা করেছেন সেটা ভেরি ইম্পর্টেন্ট, প্রাইম মিনিস্টার যখন কোনো বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন, রিয়েলি দ্যাট মেক এ সেন্স, সেক্ষেত্রে আমাদের ইনফরমেশন শেয়ারিংয়ের একটা মেকানিজম আছে, আই থিঙ্ক এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। 2016 সালে যে জয়েন্ট মিটিং হয়েছে সিকিউরিটি নিয়ে ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্টের সাথে, সেখানে বিষয়টা অনেকভাবে আলোচিত হয়েছে। তো সেক্ষেত্রে যদি ইনফরমেশন, টেরোরিজম রিলেটেড ইনফরমেশন শেয়ার না করা হয়, তাহলে সেটা ডিপ্লোম্যাটিক একটা ফেইলিওর আমি বলবো, সেই ফেইলিওরের জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের বেরিয়ে আসতে হবে, খুবই মূল্যবান কথা রেখেছেন, আমাদেরকে একটা বিরতিতে যেতে হবে, পরে আলোচনা আরো চলবে। প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন, নিয়ে নিচ্ছি মেট্রোসেম বিরতি। প্রিয় দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে, আলোচনা যেখানে থেমেছিল সেটি হচ্ছে কূটনৈতিক ব্যর্থতার কথা বলছেন আপনি, যে ওখানে ব্যর্থতা কিনা আমার সেটাকে খুঁজে দেখতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ইনফরমেশন শেয়ারিং এখন পৃথিবীর কোনো দেশেই নিরাপদ না। আমরা লাস্ট যখন আমরা দেখছি যে ক্রাইস্টচার্চের মতো একটা শান্ত শিষ্ট জায়গায় এরকম একটা বড় সন্ত্রাসী ঘটনা ঘটেছে, এবং দ্যাট ওয়াজ পারপিট্রেটেড বাই এ হোয়াইট সুপ্রিমিস্ট, সো কোথাও এ ধরনের ঘটনা ঘটবে না তার তো নিশ্চয়তা দিতে পারে না। সেই জন্য আপনার ইনফরমেশন শেয়ারিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ডিপ্লোম্যাটরা কীভাবে এক্সপ্লেন করেন আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হয়েছে যে যখন অ্যান্টি টেরোরিজমের জন্য একটা গ্লোবাল ফাইট চলছে, আলকায়দা, আইএস এবং অন্যান্য যেসব রেডিক্যাল অর্গানাইজেশন আছে ইনক্লুডিং দ্য হোয়াইট সুপ্রিমিস্ট, আমার কাছে মনে হয় যে এই ইনফরমেশনগুলো সবসময় শেয়ারিংয়ের মধ্যে না থাকলে অ্যান্টি টেরোরিজমের যে এফোর্ট সেটা ফেল করবে। স্যার একটু আপনার কাছে যেতে চাই, যেটা উনি বলছেন যে একটা কূটনৈতিক ব্যর্থতা হল কারণ দেখিয়েছেন, উনি বলেছেন যে হলেও হতে পারে, কিন্তু স্যার এই সন্ত্রাসবাদ, জঙ্গি হামলা, সেটা তো শুধু বাংলাদেশেরই প্রেক্ষাপটে না, সারা বিশ্বেরই একটা উদ্বেগের জায়গা, তো সেই জায়গাটা থেকে এখন বাংলাদেশে যদি এই ধরনের ঘন ঘন অ্যালার্ট আসতেই থাকে তাহলে সেই জায়গাটাতে তার বাংলাদেশের অবস্থাটা কোথায় দাঁড়ায়? আমি তো বললাম যে অ্যালার্টের কতগুলো ধরন আছে, যেমন একটা বলে 11 ফেব্রুয়ারিতে ইউএস এম্বাসি যে অ্যালার্টটা জারি করছে তার সিটিজেনদের জন্য, সেটা তার একটা কশাস স্টেপ নেওয়ার কথা বলছে, যেহেতু বিশ্ব ইজতেমা হচ্ছে সেখানে তারা এক্সপেক্ট, হয়তো তাদের একটা ইয়ে ছিল, এত মুসলমান এক জায়গাতে বিশ্বের বিভিন্ন জায়গার থেকে আসছে, কাজে তাদের সিটিজেনদের জন্য এটা তারা অ্যালার্ট করেছে, দিস ইজ নাথিং টু ডু উইথ 4 তারিখে যেটা, সরি আরেকটা ও 24 তারিখে তারা নিজেরাই বলছে নো স্পেসিফিক রিজন,
নিজেদেরই আমি যেটা পড়লাম ওখানে বলা আছে কোনো স্পেসিফিক কোনো ইনফরমেশান তাদের কাছে নেই, তার মানে একটা স্পেকুলেশন অন্য কোথাও কোনো ঘটনা ঘটেছে যেই কারণে তারা এই কাজটা করল। আগাম একটা সতর্কতা নিয়ে ফেলেছে, আগাম সতর্কতা। অনেক সময় কি আমি বলি এই যে উনি যে কথাটা বললেন, আমি আই টেন টু এগ্রি, আমাদের আমাদের এখানে কিন্তু জীবনের কোনো মূল্য নেই, কিন্তু আমেরিকার একটা সিটিজেন যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়েও মারা যায়, দ্যাট এম্বাসি হ্যাজ টু ইজ অ্যাকাউন্টেবল টু দি আমেরিকান পাবলিক, যে কীভাবে আমার সিটিজেন ওই দেশে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বাকি তো বাদই দিলাম। সো শুধু আমেরিকা কেন, জাপানে আমি জানি যে হোলি আর্টিজানের পরে জাপান গভর্নমেন্ট কোলাপস করে করে অবস্থা, এবং আমার কাছে বোধ হয় এক ডজন জাপানের জার্নালিস্ট একের পর এক আসছে, আমাদেরকে জিজ্ঞেস করানো বললো যে আমাদের এখানে একজন লোক যদি ওই যে প্রথম যে এক জাপানি মারা গেল রংপুরে, ওইটা নিয়ে তো দেওয়ার অলমোস্ট পুরো গভর্নমেন্ট ওয়াজ ওয়ারিড, কারণ এটা হচ্ছে কি সরকারকে জবাবদিহি করতে হয় যে তোমার একজন নাগরিক কীভাবে কোনো এক দেশে গিয়ে টেরোরিস্টের হাতে পড়লো, তুমি কী অ্যাকশন নিলা, তুমি আগে তাকে সতর্ক করেছিলে কি না, ডিড ইউ নো তোমার ইন্টেলিজেন্স ফেল হইলো কি না, তো জবাবদিহিতা তো ব্যাপার আছে এই সমস্ত দেশে। আমাদের তো হয়তো আমরা অতখানি এখন পর্যন্ত আগাইনি, আমাদের এখানে অহর আগুনে পুরো 50 জন লোক মারা যাচ্ছে, আমরা কেউ কতজনে ঘটে, আমি তো বলি না যে অন্য কোন দেশে ঘটনা শুধু বাংলাদেশে ঘটে, আমেরিকাতে প্রতিনিয়ত আগুন ঘটছে, কিন্তু একটা জবাবদিহিতা আছে। আমাদের এখানে একটা আগুনের যখন হলো তখন সবাই মিলে হই হই রইল। কিন্তু স্যার আপনি যে কথাটি বলছিলেন যে প্রত্যেকটা রাষ্ট্র তার নাগরিকদের যে যে জায়গায় থাকে উদ্বেগ অবশ্যই থাকবে, কিন্তু যে রাষ্ট্রে বসবাস করছে সেই নাগরিকরা সেই রাষ্ট্র কিংবা তার নিরাপত্তা এটা তো জানি, জায়গা পয়েন্টটা ওই জায়গাতে যে জানানো উচিত কিনা, এটা তো ডেফিনেটলি উচিত, উচিত না মানে কি উনি যে বললেন যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, মানে একটা এমওইউ সাইন করা আছে, আমরা এখন সব জায়গায় বলছি যে আমরা শেয়ার করছি ইন্টেলিজেন্স। যদি তাই জানাতো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং উদ্বেগ কেন, ওটা তিনিই জানাতে হলো তাকে না, আমি তো মনে করি এক্সপ্রেশন চাওয়া দরকার, দ্য গভর্নমেন্ট বাংলাদেশের সরকারের মানে এটা এক ধরনের নৈতিক দায়িত্ব আছে টু আস্ক এক্সপ্লেনেশন ফ্রম দেম, যে তোমরা যে একটা অ্যালার্ট জারি করলা কিসের বেসিসে জারি করলা, কারণ তুমি যখন অ্যালার্ট জারি করো যে একটা কিছু ঘটতে পারে তো পুরো গভর্নমেন্টকে তো সেটা ইয়ে নিত, যদি গড ফরবিড আমি জানলাম না একটা কিছু ঘটে গেল তখন কী হবে, তারপর বাংলাদেশ সরকারটা তলব করে জিজ্ঞেস করতে পারে যে তুমি এই ধরনের অ্যালার্ট যখন দাও তখন আমার কনসার্ন যেটা সেটা আমাকে দেবেন। আমি একটা দেখলাম প্রধানমন্ত্রী একবার বোধহয় বাড়িধারায় গেছেন বা গুলশানে গেছেন, হ্যাঁ ওটাও কিন্তু একটা অ্যালার্ট জারি করে দিয়েছে যে প্রাইম মিনিস্টার ভিজিটিং গুলশান, অ্যালার্ট জারি করে দিয়েছে, এইগুলো তো হয়তো তাদের রুটিন অ্যালার্ট, কিন্তু যখন এই 4 তারিখে আল কায়দা বা ওমকে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তাদের কাছে ইনফরমেশন আছে, দে মাস্ট শেয়ার দিস ইনফরমেশন দ্য হোস্ট কান্ট্রি, তার মানে হচ্ছে যে আমরা হয়তো তাদেরকে জিজ্ঞেস করতেছি না তুমি এই কাজটা কেন করলা, আমরা কি এই ব্যাপারে ইউএস অ্যাম্বাসেডারকে ডাকা হয়েছে ফরেন মিনিস্ট্রিতে, আমার তো মনে পড়ে না এরকম সংবাদ। কাজে প্রধানমন্ত্রীর কাছে যখন এটা যায়, প্রধানমন্ত্রী যখন এই কথা বলেন তাহলে এটা নিতে হবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, সর্বোচ্চ গুরুত্ব, একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু যেটা প্রধানমন্ত্রী কথা বলতেছেন, তাহলে ফরেন মিনিস্ট্রি মাস্ট বি আস্কড যে তোমরা কেন ডেকে তাকে জিজ্ঞেস করো নি যে কী অ্যালার্ট দিলা, আমরা তো জানি না, ইন নেক্সট টাইম ইউ ডোন্ট গিভ সাচ কাইন্ড অফ অ্যালার্ট, অ্যালার্ট দিতে হলে আগে আমাদেরকে বলবা, সো উই ক্যান টেক অ্যাকশন। সত্যিকার অর্থে স্যার যেটা বলছিল নজরুল ইসলাম, যে আসলে কি বাংলাদেশে এখন উদ্বেগ হওয়ার মতো কোনো অবস্থা আছে যে এইরকম অ্যালার্ট জারি করে দিতে হবে? আমি এই ক্ষেত্রে স্যারের একটা কথা ফেরত যাই, সেটা হচ্ছে আমাদের দেশে আসলে জীবনের মূল্য খুবই কম, খুবই কম, তারপরে প্রত্যেকটা জীবনকে বাঁচানোর চেষ্টা করে থাকে, প্রত্যেকটা জীবনকে বাঁচানো যেরকম রাষ্ট্রের দায়িত্ব তার চেয়ে বেশি দায়িত্ব হচ্ছে আমি নিজে কতখানি বাঁচার চেষ্টা করছি, আমার নিজের থেকে কিন্তু বাঁচতে হবে, কিন্তু আমরা এখানে এমন ক্যালাস আচরণ করি, মানে পথে ঘাটে উঠতে বসতে সভ্যতা ভব্যতা শালীনতা সব কিছুতে আমরা কিন্তু এক ধরনের ক্যালাসনেস আমাদের মধ্যে আছে, অ্যান্ড দেন লিড টু মেজর অ্যাক্সিডেন্টস। আপনি যখন আগুনের ঘটনার কথা বলছিলেন, বাংলাদেশে 2004 সাল থেকে 2018 সাল পর্যন্ত 2 লক্ষের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, মানুষ মারা গেছে 2000-এর মতো, কম্পারেটিভলি যদি আমরা একই সময় লক্ষ্য করি যে
সড়ক দুর্ঘটনায় প্রতি বছর 7,500 লোক মারা যায়। সো হু ইজ রেসপন্সিবল ফর দিস? তো এন্টায়ার সিস্টেম। তো আমাকে ওই এন্টায়ার সিস্টেমের দিকে নজর দিতে হবে। সে নজর দেওয়ার ক্ষেত্রে একজন সিটিজেন হিসেবে আমার যে দায়িত্ব আছে আমি সেই দায়িত্বটুকুও পালন করব, রাষ্ট্রের যে দায়িত্ব পালন করার আছে, রাষ্ট্র পরিচালনা যারা করেন তাদের যে দায়িত্ব আছে তারাও সেই দায়িত্বটুকু পালন করবে। তাহলে না একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে রুলার অ্যান্ড যারা রুলড তাদের মধ্যে। আদারওয়াইজ আমি যেটা আরেকটু জানতে চাই, একদম সময় শেষ দিকে চলে এসেছি, যে আমরা তো দেখেছি যে আমাদের দেশে যারা গোয়েন্দা সংস্থা নিরাপত্তা বাহিনীরা কাজ করছে, বড় বড় জঙ্গি কিংবা যে কোনো সন্ত্রাসী হামলা তারা সফলতার সাথে মোকাবেলা করছে, মূল উৎপাটন করছে বলে আমরা দেখছি, কিন্তু এই ধরনের যখন সতর্কতা জারি আসে তার মানে প্রভাবশালী রাষ্ট্রগুলো কি আমাদের গোয়েন্দাদের উপেক্ষা করে যায়, যে তাদের তাদের উপর নির্ভরশীলতা থাকতে পারে না? জিনিস সেটা আমি আগেই বলেছিলাম যে ইনফরমেশন শেয়ারিং এর একটা মেকানিজম নিশ্চয়ই আছে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যখন এই ধরনের কোনো অ্যালার্ট, ট্রাভেল অ্যালার্ট অথবা সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয় তখন কিন্তু বাইরের মানুষের কাছে একটা রং সিগন্যাল যায়। জাস্ট বাংলাদেশে মনে হয় এখন খুব একটা ডেপ্লোরেবল সিচুয়েশন এবং এখানে কিন্তু ট্রাভেল করা যাবে না, এখানে হাঁটা চলা যায় না, বাইরের মানুষ কিন্তু তাই মনে করবে। সেই ক্ষেত্রে এই অ্যালার্ট জারি করার ক্ষেত্রে তাদেরকে অনেক সতর্ক হতে হবে, এবং যদি মনে হয় যে এ ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে অথবা তার কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে দেন দে উইল ডিসকাস ইট উইথ দ্য গভর্নমেন্ট। আদারওয়াইজ একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তৈরি হয়ে যায় না? আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আপনি যে প্রশ্নটা করছেন এখন এই মুহূর্তে এরকম অবস্থা আছে কি না, আপনি মনে করেন এর আগের 7-8 দিন আগেই কিন্তু আরেকটা আমাদের পুলিশের পক্ষ থেকে গুলশান এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল আউট অফ নাথিং। আমি গুলশান অফিস করি, আমি কিন্তু জানি না, হঠাৎ করে আমাকে লোকজন ফোন করে ভাই আপনাদের এলাকা কি নিরাপদ আছেন, আপনারা কি ভালো আছেন? সো এই সব বিষয়গুলোই কিন্তু আমাদেরকে মাথায় রেখে কাজ করা উচিত। না তো স্যার, যেটা উনি বলছিলেন যে এগুলো যদি সামগ্রিকভাবে একটা সমন্বয় না থাকে তাহলে তো একটা নেতিবাচক প্রভাব পড়ে বিশ্বের থেকে শুরু করে জনগণের মধ্যেও, সেটাই কি এগুলোকে প্রভাবটা দূর করা দরকার? কি একটা একটা আমেরিকা যখন একটা অ্যালার্ট জারি করে আর আমাদের নিউজ পেপারে যখন আসে তাহলে এটা ডেফিনেটলি আদার পিপল আর টেকিং কনসার্ন, যে নিশ্চয়ই বাংলাদেশে এমন কোনো কিছু ঘটতে যাচ্ছে বা ঘটার সম্ভাবনা আছে। কিন্তু আমি আবার একটু মানে অন্য দিকটা বলি, যেমন অনেক এম্বাসিতে অনেক অ্যালার্ট দেয়, সবগুলো হয়তো তারা এই জন্য বলে না বা পেপারে দেয় না বা এটাকে পাবলিক করে না যে এগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং অব আউটসাইড, কারণ অনেকগুলো তাদের ইন্টারনাল অ্যালার্ট। যেমন আমি বললাম যে তাদের সিটিজেন যখন আসবে এই বিশ্ব ইজতেমার সময় তারা একটা কশন পড়ছে যে এই তুর আগে হবে, তোমরা ওইদিকে যাবা না, বা গাড়ি ঘোড়ার সমস্যা হতে পারে, কনজেশন হবে, সো ইউ শুড বি মেন্টালি প্রিপেয়ার্ড ঢাকায় আসলে। এখন এইটা যদি তারা বলতো যে বিশ্ব ইজতেমার সময় তারা একটা অ্যালার্ট জারি করছে, কারণ আমাদের পত্রিকাও তো এরকম, সরি টু সে, মানে সব পত্রিকাতে বিভিন্ন পত্রিকা তো শেষ নাই, হ্যাঁ একটা চাঞ্চল্যকর খবর এত হেডলাইন দিয়ে দিল যে বিশ্ব ইজতেমার উপলক্ষে আমেরিকান সরকার একটি অ্যালার্ট জারি করেছে, এটা তো ইট উইল বি ক্রিয়েট বিগার সেন্সেশন। হয়তো যেগুলি ইন্টারনাল যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আমি মনে করি যেমন তারা যে 26 তারিখের কথা বলেছে, জানি না কেন দিলাম, বা 4 তারিখ একটা স্পেসিফিক তারা বলছে যে এটা রিভেঞ্জের হতে পারে, বাংলাদেশে হবে এমন তো কোনো কথা নেই, বাংলাদেশের বাইরে অন্যান্য দেশেও হতে পারতো, মুসলিম প্রধান দেশ তারা ভাবছে যে এখানে একটা রিপারকাশন হলেও হতে পারে, দেয়ার ফর একটা তারা অ্যালার্ট জারি করেছে এবং সেটা সরকারের সাথে শেয়ার করেছে কিনা আই ডোন্ট নো। সেটাই নিয়ে যদি সেটাই বললাম যে না করে থাকে এই ধরনের স্পেসিফিক যেটা এই ধরনের যেখানে অত যদি কিছু হতো তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট উড হ্যাভ বিন কট আনঅ্যাওয়্যার, তো সেই ধরনের ইন্টেলিজেন্স আমাদের ছিল কি না, আমরা সেই প্রিকশন নিয়েছিলাম, অথবা আমাদের না থাকলে আমেরিকার কাছে যদি থেকে থাকে তাহলে সেটা শেয়ার করলো না কেন? এটার জবাবদিহিতা ডেফিনেটলি আমেরিকান এম্বাসি বাংলাদেশকে দিতে বাধ্য। দুজনকে অসংখ্য ধন্যবাদ ম্যাট্রেসম টু দা পয়েন্টে অংশ নেবার জন্য। প্রিয় দর্শক, সব ধরনের আশঙ্কাকে দূর করে বাংলাদেশ সরকার শুধুমাত্র তার নিজের দেশের জনগণ নয়, বরং তার দেশে যে সমস্ত রাষ্ট্রের বিভিন্ন ভিনদেশী বন্ধুরা আছে সবার নিরাপত্তার ব্যবস্থাই করবে, সেই প্রত্যাশা রেখে আমি সোমা ইসলাম আজকের মতো ম্যাট্রেসম টু দা পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। সকলকে শুভরাত্রি।